Assalamualaikum, kemana sih teman-teman semua? Pada hari ini mau tajuk kita vlog suru kalau misalnya baru aja bocil saya menjadi nat Bangladesh kayaknya guys Abdullah putih kita mandek onik saya kau tuh jadi hari ini vlog kita suru putih. Dekho sekarang lekun baju udah board share cota. Hari ini Juma Mubarak semua ikhya Juma Mubarak. Hari ini udah mandor bahasa saya mau nasce, amar cuto bayasce. Teman-teman saya jadi kamera saya nasce cahaya, tahu lepuri cokelat di আমার বোন আসছে তো যাই হোক আমাদের খুব আয়োজন চলছে মাশাআল্লাহ তবারাকাল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন দেখো সকালবেলা হচ্ছে বুনা খিচুড়ি রান্না করছি আর সাথে হচ্ছে কয়েক রকমের ভর্তা আর কি কি রান্না করছে তো তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখতে থাকো আমাদের বুনা খিচুড়ির জন্য চাল ডাল দুই রকমের এখানে পেঁয়াজ কুচি আলু কুচি আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা ভর্তা দিয়ে খাবো কাঠালের বিচি ভর্তা এখানে হচ্ছে শুটকি ভর্তা হবে আর মরিচ বাটা হবে আর এখানে দেখো খিচুড়ি রান্না করছে খিচুড়ি রান্না করার জন্য বিসমিল্লাহ তেল দিচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিল আর এখন হচ্ছে এটা তেজ পাতা না গরম মশলা দিয়ে দিবি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি একদম ঘুম থেকে উঠে না ঘুমের মধ্যে এই যে শীতে আদা রসুন দিয়ে একটু ফ্রাই করে নিল মশলা টশলা যা কিছু ছিল সব দেওয়া শেষ এখন হলুদের গুঁড়ো দিয়ে দিল তারপর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিব আর আমি হচ্ছে এই যে কাঁঠালের বিচি খাচ্ছি আমার অনেক পছন্দ মানে কাঁঠালের কাঁঠালের সবকিছু আমার পছন্দ কাঁঠালটাই পছন্দ তবে নরমটা না শক্তটা মানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে এখন হচ্ছে এই বিভিন্ন উপকরণগুলো হচ্ছে দিয়ে দিবে এখানে এই যে চাল ডাল যত উপকরণ ছিল সবগুলো দিয়ে দিল আলু কুচিটা দিয়ে দিবি আলু কুচিটাও দিয়ে দিবে খিচুড়ির থেকে সুন্দর একটা গ্রান চলে আসছে এই যে মাঝখানে লালা দিয়ে দিলি আর লাগতি না বাংলাদেশে এসে যেটা সবচেয়ে অনেক কষ্ট হচ্ছে সেটা হচ্ছে নিচে বসা আমি নিচে বসতেই পারছি না দেখো আর বাংলাদেশে থাকতেই আমি কিন্তু এরকম নিচে বসে যে কাজ করতে হয় সেটা কিন্তু করি নাই আর এখন তো আরও বেশি পাঁচ বছরে হচ্ছে আমি একদম টোটালি এই যে যেই বসাটা দেখছো এই বসাটা আমি একদিনের জন্য বসি নি তার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছিলো ভর্তা বাড়াতে সমস্যা হচ্ছিলো না বাট বসতে আমার অনেক কষ্ট হচ্ছিলো আমার একদম খুব কষ্ট হচ্ছিলো আর এদিকে দেখো মরিচ বাটা বেটে নিচ্ছি আজকে হচ্ছে ভর্তা করবো কাঁঠালের বিচি ভর্তা শুটকি ভর্তা আর আমার আমাদের ঘরে হচ্ছে আমার হাতের ভর্তা মিজু আপার হাতের ভর্তা আর হচ্ছে আমার মায়ের হাতের ভর্তা এই তিনজনের ভর্তা হচ্ছে সবাই অনেক পছন্দ করে তো চলো ভর্তাগুলো বানিয়ে নেই আর আজকে হচ্ছে খিচুড়ি দিয়ে ভর্তা খাবো জানো আর যেটা হলো মেহমান হচ্ছে ভর্তা বানানোর শেষ একদম শেষ পর্যায়ে হচ্ছে মেহমান চলে আসছে তো চলো ভর্তাগুলো বানিয়ে নেই আর আমার চারিপাশে দেখো প্রচুর মানুষ এই ক্যামেরার পেছনে হচ্ছে অনেক মানুষ থাকে তোমরা জানো যে আমি একা একা থাকি না আর এ তার জন্য হচ্ছে আমার ভিডিও করতে এখন বিরক্ত লাগে কারণ আমি ভিডিও করি একজন লোক চলে আসে আবার এটা ডিলিট করি আবার ভিডিও করি একজন লোক চলে আসে আবার ডিলিট করি আবার হয়তো বা ডিলিট করি না কিন্তু এডিটিং করার সময় আমাকে অনেক খেয়াল রাখতে হয় হ্যাঁ কেউ চলে আসলো কি না মা চলে আসলো কি না হেনা চলে আসলো কি না অথবা আমার বোনদা চলে আসলো কি না বাট মারো মারা হয়েছে
ভর্তা কিন্তু বানাতে কষ্ট কিন্তু খেতে ভীষণ টেস্টি তাই না আর ভর্তা পছন্দ করে না আমাদের দেশের মানুষ এরকম মানুষ নাই এটা বলবো না হ্যাঁ আছে অনেকেই আছে পছন্দ করে না কিন্তু আমি বলবো বেশিরভাগ মানুষ হচ্ছে ভর্তা খেতে বেশি পছন্দ করে এদিকে দেখো শুটকি ভর্তাটা আমি বানিয়ে তারপরে হচ্ছে একটু মরিচ বাটা রাখলাম মরিচ বাটা এমনি লাল মরিচ লাল লাল করে ভাত মেখে খেতে কিন্তু আমি পছন্দ করি আমার একটা ফুপু আছে আর আমার ছয়টা ফুপুর মধ্যে হচ্ছে পাঁচটা ফুপু মারা গেছে একটা ফুপু আছে তো ওই ফুপুটা তোমাদের সাথে শেয়ার করব আর এই যে এখানে দেখো কাঁঠালি বিছিয়ে হচ্ছে ভর্তা বানিয়ে নিচ্ছি আর আমার ক্যামেরার পেছনে বসে সবাই দুষ্টামি করছিল এই সেই নানা নিয়া আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি হচ্ছে পিজি হাসপাতালে আমি পিজি হাসপাতালে আসছি এখানে আর এই আর কি তো এই যে দেখো কাঁঠালি বিছিয়ে ভর্তা করছে ভর্তা বানানো শেষ একদম কাঁঠালি বিছিয়ে ভর্তা বানানো শেষ আর ওই যে দেখো মেহমান চলে আসছে মেহমানের বোরখা দেখা যাচ্ছে আমাদের নাস্তা খাওয়া শেষ কারণ হচ্ছে নাস্তাটা আমরা দেখলাম ভর্তা করলাম ভর্তা বানালাম তো ভর্তাটা হচ্ছে গড়ে নেওয়ার সাথে সাথে মেহমান চলে আসছে তো মেহমানদের হচ্ছে ওনার হচ্ছে একদম খাস পর্দা করে তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর বনানির মধ্যে যারা আমার ব্লগ দেখছো আবদুল্লাহ আসছে আমাদের বাড়িতে আর আবদুল্লাহকে অবশ্যই চিনো তোমরা যারা বনানিতে জব করো আমার সাথে আমার পরিচিত যারা তারা আবদুল্লাহকেও চিনবা তো আবদুল্লাহ আসছে আবদুল্লাহর ফ্যামিলি নিয়ে আর ও নাস্তা করা শেষ আর আমাদের এখন অনেক আড্ডা বাড্ডা চললো আর তো এখন যেটা করব দুপুরের জন্য রান্না বান্নার আয়োজন করছি এটি কি মিনা এডি এডি আচ্ছা আচ্ছা যাই হোক আমার বোন হচ্ছে চালতা নিয়ে আসছে চালতা চিনো কিনা জানি না অনেক মিস করতাম চালতারে চালতা আমার এত পছন্দ কিন্তু চালতার সিজন আসি নাই আন সিজন আসছি তো চলো আর এই যে এখন হচ্ছে গরুর মাংস মুরগি এগুলো নিয়ে আসছে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের এখানে মুরগি কাটা হচ্ছে এই যে পিস মুরগি বলে এটাকে আর অলরেডি আরও দুইটা কাটা আছে মানে রাত্রেবেলা নিয়ে আসছিল নজরুল আর এখন হচ্ছে আরও তিনটা নিয়ে আসছে কারণ বাচ্চারা সবাই খাবে তার জন্য তুই যাও দাঁড়া আগুন ধরে লাগ আচ্ছা তো সর আমি খুঁটি দেখ না আমি খুঁটি সর হ্যাঁ না হচ্ছে মুরগি কাটছিল আর আমি ভিডিও করছিলাম বিষয়টা আমার কাছে ভালো লাগছিল না কারণ আমি যে ভিডিও করছি আমার কোনো কাজে আসছিল না তো বাসায় যেহেতু মেহমান আমাকে কাজ আমাদের কাজগুলো কিন্তু অনেক দ্রুত করতে হবে সবাই মিলে যদি কাজটা করি তাহলে কিন্তু ভালো লাগবে তো দেখো এখানে মুরগি একটু মুরগিগুলো কেটে নিচ্ছি এদিক দিয়ে কিন্তু অনেকটা এগিয়ে আসলো আর এদিকে দেখো বিড়ালগুলো কি ডিস্টার্ব করছিল আর আমার ছোট বোন মিনা ও হচ্ছে বিড়ালগুলোকে দেখো মারধর করছিল এমনি আর কি ভয় দেখাচ্ছিল ওদেরকে আমরা মারি না আর একজন কমেন্ট করেছ যে সৌদি আরবে ভালো লেগেছে আপু আপনি সৌদি আরবে চলে যান হ্যাঁ আপু আমি তো সৌদি আরবে চলে যাব আর এখানেও কিন্তু আমার কাছে ভালো লাগছে আমার ফ্যামিলির সাথে ফ্যামিলি সময় কাটাচ্ছি একদম ফ্যামিলির মতো করে এখানে আমার জন্ম বেড়ে ওঠা আমার এই ফ্যামিলির সাথে আর হচ্ছে প্রচুর শব্দ হচ্ছে দেখো আমি পিজি হাসপাতালে আসছি পিজি হাসপাতালের বাইরে বসে হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি আর যেটা বলছিলাম আমি চাইলে এখন যে সৌদি আরবের যে ক্যারেক্টারটা আমি যেভাবে ছিলাম এটা আমি এখানে করতে পারবো না কারণ এটা বাহিরের দেশ না এটা হচ্ছে আমার মায়ের দেশ বাংলাদেশ আর আমার বাবার বাড়ি আর আমি এটাই করি যেখানে যাই না কেন আমার ক্যারেক্টারটা সেরকমই হয়ে যায় ছোটোবেলা থেকে দেখে আসছে মা এরকম করে চলাফেরা করে তার জন্য হচ্ছে আমাকে এইভাবে চলাফেরা করতে হচ্ছে আর এই যে দেখো না কাটা কিছু রান্না বান্না এই যে শুরু হয়ে গেছে এখানে দেখো মুসুরের ডাল রান্না করলো মুসুরের ডাল ছাড়া হচ্ছে নজরুল ভাত খায় না আর এই যে ও এখানে জল দেওয়া ফেলেছে তো যাই হোক এখানে হচ্ছে গরুর মাংস জল দেওয়া শেষ কষানো শেষ আর কি আর এখানে হচ্ছে ওইখানে হচ্ছে চিটচিঙ্গা যেটা ওই চিটচিঙ্গা রান্না রান্না করছে এই যে এটা দিয়ে কি রানবি চিটচিঙ্গা দিয়া ও এটা শুধু এমনি পাবদা মাছ দেখো একদম টাটকা পাবদা মাছ নিয়ে আসছে এটা দিয়ে হচ্ছে ঝোল রান্না করবে যার এমনি আর ওই যে ওইটা হচ্ছে ভাজবে ভাজি করবে আর কি এখানে দেখো নজরুল হচ্ছে লাবান বানাচ্ছে আর এখানে পাশে হচ্ছে আবদুল্লাহ আর আমি নজরুল আর হচ্ছে আবদুল্লাহ আর তোমাদের ভাইয়া যে আব্দুল হালিম তো আমরা কিন্তু সবাই একসাথে কাজ করতাম প্রতিদিনই আমাদের দেখা হতো খুব ভালো একটা সম্পর্ক ছিল আমাদের চারজনের মধ্যে আবদুল্লাহর সাথে তেমন না আবদুল্লাহর সাথে হচ্ছে নজরুলের এক অফিস ছিল তো যাই হোক আমরা এখানে বসে বসে গল্প করছিলাম সৌদিয়ানদের ব্যাপারে সৌদিয়ানদের অনেক সৌদিয়ানদের মিস করছিলাম এই আর কি
এখানে শুরু হয়ে গেল নজরুলের লাচ্ছি বানানো এবং খুব সুন্দর একটা লাচ্ছি বানাইতে পারে এত টেস্ট হয় তুই এটা শিখছত কই তনে নজরুল জাহিদ ভাই থেকে ও আমার ফুফাতো ভাই আছে জাহিদ ভাই আর আমাদের এলাকার অনেক পরহেজগার লোক মানে আমার আপন ফুফাতো ভাই তো এই আর কি আর ওনারা হচ্ছে মনে হয় যে জামাতের মধ্যে বানায় না নজরুল খুব সুন্দর করে বানালো তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই কলা আর হচ্ছে দই আর কি চিনি না এটা দিয়েই হচ্ছে লাচ্ছিটা বানানো কলাটি সবটি দিয়ে আলো নজরুল তো আমার মেয়ে তাসমিয়া কি সুন্দর করে খাটটা গুছাইলো আমি বাইরে হচ্ছে আসলে আমি এই মোবাইলে সময় দিতে পারছি না বা এই কাজগুলো করতে পারছি না তো মাশাআল্লাহ ও হচ্ছে ঘরগুলো আমার সব পুরাটা বিল্ডিংয়ে যা আছে সব কিছু হচ্ছে গুছিয়ে ফেলো আর এই যে উঠান বাড়ি করে যারা যা লাগবে আমাদের রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে আর ওইদিকে আমি একটা ধরতে পারছি না কারণ ওইদিকে মিনা রান্না করতেছে আর ও হচ্ছে আমাদের বাড়িতে আসলে ওই রান্না করে রান্না বান্না সব ও করে রান্না বান্না করতে ভীষণ পছন্দ করে আর এত সুন্দর বাতাস মাশাআল্লাহ তোমারক আল্লাহ ভীষণ ভালো লাগে দেখো আমাদের পুরো বাড়িতেই হচ্ছে মানে যেদিকেই বসো না কেন পুরোটা বাড়িতে হচ্ছে ভীষণ বাতাস অনেক বাতাস একটু পর পরে অনেক জোর একটা বাতাস আসে অনেক ভালো লাগে বাট শরীর ঘামছে কারণ হচ্ছে বাতাস কিন্তু ঠান্ডা না তার কারণে এই সমস্যাটা হচ্ছে তো চলো এই যে দেখো আমাদের বাড়িটা কি সুন্দর আর বাড়িটা ছেড়ে চলে যাব আর আমি ভিডিও কন্টিনিউ দিতে পারছি না তার কারণ একটু বিজি কারণ আমার না এই দুই জায়গায় সময় দিতে পারি না কারণ আমি এত বছর পরে আসছি একটু ফ্যামিলিকে সময় দিব আর মা একদম বাচ্চার মতো হয়ে গেছে মানে আমি এই 10 মিনিটের জন্য কোথাও গেলে একা ছাড়ে না বলে যে আমার ভালো লাগে না এই 10 মিনিটই নাকি ওনার অনেক কষ্ট হয় তো যাই হোক তার জন্য ভাবলাম যে আমি যে ইউটিউবিং করি এটা করবো সৌদি আরবে গেলে আমি অনেক বেশি করতে পারবো কিন্তু ফ্যামিলিকে কিন্তু অনেক সময় দিতে পারবো না তখন হচ্ছে আফসুস করব তো চলো এখন কি করি এই মেহমানরা হচ্ছে এখানে বসে আছে আর দেখি কি অবস্থা রান্না বান্নার দেখো কত সুন্দর বাতাস বাস বাগান কেমন করছে বাতাসে হেলিয়া দুলিয়া আমাদের বাড়িটা আসলে ভীষণ সুন্দর বিশ্বাস করো আমার কাছে অনেক ভালো লাগে যার যার বাবার বাড়ি বা নিজের বাড়ি কিন্তু ভালো লাগে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমি যেমন বলছি যে আমার কাছে আমার বাবার বাড়িটা ভীষণ ভালো লাগছে আর তোমরা যারা যারা ভিডিও দেখো দেশের বাহির থেকে যারা দেখো তারা অবশ্যই মিস করবে এই জিনিসটা আর আমি তো যখন চলে যাবো সৌদি আরবে আমি যখন সৌদি আরবে চলে যাব তখন হচ্ছে আমি ভীষণ মিস করব এই আর কি চলো দেখি রান্না বান্নার কতটুকু হলো আমাদের এই যে মুরগির রোস্ট রান্না করা শেষ দেখো কি সুন্দর করে রান্না করলো মাশাআল্লাহ আর এখন হচ্ছে মাছটা রান্না করা বাকি মাংস হয়ে গেছে কেনা গরুর মাংস এখন হচ্ছে যে দুই রকমের ভাত রান্না করছে পোলাও আর হচ্ছে সাদা ভাত এখানে পোলাও রান্না হচ্ছে বাঙন লাগবো আনন্দ দে দিয়া বাইতে এত রাত মহমান দিয়া তো তা হিরে দিয়ে আচ্ছা বারটা বেশি এখানে আমাদের পোলাও রান্না করা হচ্ছে পোলাও রান্নার শেষ পর্যায়ে আর এখানে দেখো মাছ হচ্ছে যে পাবদা মাছে ভাই বড় দন রক্তের বাঁধন কথাটা কিন্তু অনেক সুন্দর বিশ্বাস করো আমাদের যে ছয়টা সাতটা ভাই বোন মানে আমাদের সাতটা ভাই বোন আমাদের সম্পর্কটা এত সুন্দর এত মধুর সম্পর্ক আলহামদুলিল্লাহ আমার এখন চোখে জল চলে আসছে তোমাদের সাথে কথাগুলো বলতে গিয়ে তো আমার ভাই হচ্ছে এসে ও সারাক্ষণ যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ হচ্ছে আমার সাথে বসে থাকে ও আমার সাথে অনেক সময় কাটায় আমাকে তামিলের যে ছবিগুলো ওগুলো ও দেখায় এই ছবি অনেকক্ষণ মানে এক কথা হচ্ছে ও আমাকে অনেকটা সময় দিচ্ছে আমি যেটা বোরিং থাকবো সেটা না আমরা বোনেরাও সবাই একসাথেই থাকি বেশিরভাগই আমার ভাই বোন সবাই এক থাকে আমার
তোমরা কিন্তু কেউ এই ব্যাপারে মাইন্ড করবা না আসলে হচ্ছে আমরা অনেক দুষ্টামি করি তোমাদেরকে বলি তো আমার ভাই হচ্ছে আমাকে খেতে জালো এ হতি নি এরকম করে আমরা অনেক দুষ্টামি করি আর বিশেষ করে হচ্ছে একটা কুমিল্লার দুইটা ছেলে নাকি এরকম ভিডিও বানায় ওগুলা নিয়ে বাচ্চারা সারাক্ষণ দেখে ওইভাবে এই দুষ্টামি করে তো এইটা নিয়ে আরো অনেক কথা বলছিলাম তো মা চলে আসছে আমার মা আবার অনেক পছন্দ করে আমাদের ভাই বোনের এই খুনসুটি ঝগড়াগুলো মা আস্তে আস্তে হচ্ছে খাটে শুয়ে পড়ছে তো মা ক্যামেরার সামনে ছিল বলে হচ্ছে ওগুলা কেটে দিলাম তো ও আমাকে হতিন বলছিল আমি ওর হতিন বলছিলাম আর দেখো এই আর কি চলছিল আসলে ভাই বোনের সম্পর্ক এটাই বললাম যে মধুর সম্পর্ক আর আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমার মনে হয় যে আমরা সাত ভাই বোন আসলে আরো বেশি দরকার ছিল আমাদের আরো বেশি নাই কেন একসাথে সবাই যখন হই তখন মনে হয় যে অল্প কজন আর কোথায় শুনতে শোনা যায় যে সাতজন কিন্তু কাছে যখন আসি তখন কিন্তু এরকম মনে হয় না আর আরেকটা কথা বলি আজকে যেটা হবে সেটা হচ্ছে নুহা আব্দুল্লাহ ওরা চলে যাওয়ার পরে এত কান্না করে যাওয়ার সময় খুব কান্না করে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওর শেষে দিয়ে আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি আমি ই করছি আর প্রচুর এখানে একটু বুঝতে পারছো আর প্রচুর কান্না করে নুহা কাজ করে খারাপ লাগছে কাজ করি না আজকে অনেকদিন ধরে একদম টোটালি কাজ করি না তো যাই হোক আজকে মানে চাপ বেশি আমার আসলে আমি একদম টোটালি কাজ করতে পারছি না শুধু বসে থাকি আর যাওয়ার সময় হয়ে গেছে যেহেতু মানে মনটা একদম খারাপ লাগে কোনো কিছুই ভালো লাগে না মানে কি বলবো তোমাদের মনে হচ্ছে যে আর বাইরে যা না যেতে পারতাম না যাওয়া লাগতো এরকম আর কি ফিল করছি তো যাই হোক এখানে হচ্ছে এখন আর গোসল করবো না যেহেতু খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে মেহমানদের মেহমান আর ও ভালো কথা আমি মেহমানকে জিজ্ঞেস করছি আবদুল্লাহকে আবদুল্লাহকে জিজ্ঞেস করলাম আমি যে তুমি কি ক্যামেরার সামনে আসতে চাও কিনা তো ও খুব অনেক ভালো একটা ছেলে অনেক ভদ্র রাস্তায় করে মাথা ই করে হচ্ছে না করলো তো তার জন্য আর ওরে দেখাইলাম না আর ওর তো বহুত খাস পর্দা করে আর এটা কি বলবো তোমাদের একদম অনেক পর্দা করে তো যাই হোক ওদেরকে হচ্ছে এখন খাবার দাবার দিব বাচ্চাদের খাবার দাবার দিব সবার খাওয়া দাওয়া শেষ হলে তারপরে আমি টুকিটাকি কিছু কাজ করব তারপর হচ্ছে গোসল করব তো চলো ব্লগটা দেখতে থাকো আর কাজ করলে গরম লাগে খারাপ লাগে পর আবার গোসল করতে ইচ্ছা করে গল্প লাগছে হেডা বললো এটা জ্ঞান হইব কল্পনা করে এটা ফিলিং লাগছে এখানে দেখো রান্না বান্না শেষ আগে মেহমানদের দিয়ে আসি এখানে হচ্ছে মুরগির রোস্ট আর আমি খেয়ালই ছিল না রান্না বান্না তেমন তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই এখনো যে শেয়ার করব তো হ্যাঁ না বলছিল যে আপনি ভিডিও করেন না কেন তার জন্য দৌড়ায় নিয়ে আসছি এখানে রোস্ট দিয়ে দিল আর এখানে হচ্ছে গরুর মাংস তারপরে দিবে হচ্ছে পোলাও ডাল রান্না করছে ডালটা এত টেস্ট হয়েছে তোমাদের কি বলবো মিনার হাতে রান্না অনেক অনেক মজা আমাদের আমার সব বোনদের হাতে রান্নাই মজা মেজো আপা যে রান্না করতে পারে না আমার মেজো আপা কিন্তু রান্না করতে পারে না ও সংসারের কাজ তেমন করতে পারে না কিন্তু মাঝে মধ্যে রান্না করে ও রান্না এত টেস্ট হয় খুব ভালো লাগে আর ওর আগে অনেক ই করতো সবাই বলতো যে তোর তুই রান্না করলে খাবে না এই সেই নানান কথা আর এদিকে হচ্ছে পাবদা মাছের তরকারিও দিবে কেন রায়হান আল্লাহ হাফেজ ফেয়ামানিল্লা ফেয়ামানিল্লা আল্লাহ হাফেজ ওয়ালাইকুম সালাম এই যে চলে যাচ্ছে ওরা আল্লাহ হাফেজ আহারে বাচ্চাটাকে রেখে কিভাবে গেল গো তোমাকে রেখে চলে যাচ্ছে তুমি এদিকে তাকাও এদিকে তাকাও উজ 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 আবার আসছে দেখো এদিকে আসো আসো দেখি আমরা দেখতে যাই চলো আবার আসবে তো পরশুদিন আবার আসবে দেখো পরশুদিন আবার আসবে তোমাদের বাসা আমরা কখনো যাবো না নুয়ার আব্বু ফুন্দারে তো তেল নাই কিভাবে যাবে বলো
আরে বাচ্চাটা কিভাবে রেখে গেল রে? আমি কি করব এখন? আরে কি করবে এখন এই বাচ্চাটা? রায়হান তুমি কেন চলে গেলা? দেখো এখন কি করবে নুহা বাবু? নুহা বাবু তো অনেক কষ্ট হচ্ছে। ওই যে কে কে আসছে? আচ্ছা শোনো আমি একটা কথা বলি, রায়হান আছে না পরশুদিন আসবে আমাদের বাসায়, বুঝছো? কেন রায়হান গো বাড়িতে যাবা তুমি? কেন তুমি রাগ করছো? যাইবা না? আহারে আমি বলি নাই তো ওরা যাওয়ার জন্য। ও বলছে কি ফুপি থাকার জন্য? আহারে আমার বাচ্চাটা রে, রায়হানে কত পচা, কিভাবে চলে গেল? কেন পরশু দিন গেলে কি হইতো? পরশু দিন কেন গেল না? হ্যাঁ আসো সোনা পাখি, আসো ধরো ফুপির হাত, ধরো ধরো। তুমি কি এখানে দাঁড়া থাকবা? এখান থেকে আর কখনো যাবে না? জীবনে কোনো দিন যাবে না? এখানে রাত্রে বেলা থাকবা? তাহলে তো শিয়ালে ধরলে কি করবা? শিয়াল কি বলবা? ভয় পাইবা? শিয়ালে ধরলে ভয় পাইবা? আর শিয়ালে কামড় দিলে কি করবা? তুমি মারতে পারবা? তাহলে চলো চলো তাড়াতাড়ি চলো, যাই গে আমরা গো। শিয়া মামার ঘরটা সুন্দর, তুমি এখান থেকে